আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্য দেব না, শুধু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। এ দেশে গণতন্ত্র আজ বিপন্ন, দেশ মাতৃকার কল্যাণ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদী দলকেই অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে। সেই অগ্রণীয় ভূমিকা পালন করতে যেয়ে দেশ মাতার মুক্তির আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আরামুল হক বিপ্লব সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। এই সময় আমাদের মধ্যে উপস্থিত আছেন মাহে বিশ্বাস সহসভাপতি ঢাকা কলেজ ছাত্রদল, মাহমুদুল হাসান আল মার্জাল সহসভাপতি ঢাকা কলেজ ছাত্রদল, আশিক আহমেদ যুগ্ম সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, শহীনুর রহমান শাহীন যুগ্ম সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, কাজী আজাহার উদ্দিন যুগ্ম সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, শাহীন রেজা শিশির যুগ্ম সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, তানভীর আহমেদ যুগ্ম সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, মাহফুজুল রহমান যুগ্ম সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল, আবদুল্লাহ মনসুর খান কমের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা কলেজ ছাত্রদল। আমি ধন্যবাদ জানাই তাদের উপস্থিতির জন্য। ধন্যবাদ বন্যা। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আগামী দিনের ভবিষ্যৎ প্রিয় ছাত্র নেতা, রাজপথের সুভাষালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তারেক রহমানের ভরসা, রাজপথের লড়াকু সৈনিক জনাব কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, শ্রাবণকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মানবসভা সংঘের আয়োজনে প্রিয় বড় ভাই সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন জিয়া পরিবারের আস্থাভাজন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক সোনালী ফসল সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ভাই, উপস্থিত আছেন আমাদের গুরুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বিএনপির নির্বাহী কমিটি শিক্ষা বিষয়ক সম্পাদক কে এম উবাইদুর রহমান স্যার, উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল বর্তমান ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্রদলের সাবেক সফল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই, উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইকরামুল হক চৌধুরী বিপ্লব ভাই সহ উপস্থিত ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘ করব না, মূলত আমি রিজ ভাইয়ের বক্তব্যই শোনার জন্য এখানে এসেছি। আমরা রিজ ভাইয়ের কাছ থেকে বিএনপির দিক নির্দেশনামূলক বক্তব্য জানব। ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড, আমরা যারা ছাত্রদল করি আমাদের কাজ হচ্ছে বিএনপির পলিসিকে রাজপথে বাস্তবায়ন করা। ডিজি ভাই আছেন, ডিজি ভাইরা বিএনপির নেতৃত্ব যে পলিসি নির্ধারণ করবেন আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক নির্বাচক সরকারের অধীনে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই কর্মসূচি সেই নির্দেশনাকে রাজপথে বাস্তবায়ন করবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলা জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, তারুণপতি তারেক রহমান জিন্দাবাদ, মহামাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, ধন্যবাদ সবাইকে। জাতীয়তাবাদী
ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপি। এই সময় আমি ধন্যবাদ জানাই আপনাদের উপস্থিতির জন্য। আরেকটি বার উপস্থিত রয়েছেন মোহাম্মদ মহসিন সিদ্দিকী রনি, আহ্বায়ক ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম। উপস্থিত রয়েছেন মোহাম্মদ দেলাওয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক তিতুমীর কলেজ ছাত্রদল, যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল ভাই। উপস্থিত রয়েছেন হুমায়ুর হাবিব হিরণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইব্রাহিম খলিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আব্দুর রহমান রাজীব যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর পূর্ব, মোহাম্মদ রাহান উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোহাম্মদ। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু বন্যা। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সাইফুল ইসলাম, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর সাইফুল ইসলামকে তাহার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয় অনুরোধ জানাচ্ছি। সাবেক ছাত্রনেতা জনাব ডক্টর সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টলি আই উড লাইক টু টেক ইউর অল অফ ইউর অ্যাটেনশন বিকজ আই এম নট এ গুড স্পিকার, দো ইউ আর মেকিং নয়েজ আই ক্যান্ট স্পিক, সো জাস্ট কোঅপারেট মি অন দ্য টু ওয়ে, কিপ সাইলেন্ট অ্যান্ড হোয়েন আই উইল আস্ক সাম কোশ্চিন দেন গিভ অ্যান্সার টু, প্লিজ, দিস ইজ মাই ফার্স্ট রিকোয়েস্ট। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অধিনায়ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মানব সেবা আয়োজিত, সংগঠন কর্তৃক আয়োজিত, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, এই স্লোগান নিয়ে এই সভার আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মানব সেবা সংঘকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সভার সম্মানিত সভাপতি আমার স্নেহভাজন সঞ্জীব দে, সভার প্রধান অতিথি বাংলাদেশের কিংবদন্তি নেতা, জীবন উৎসর্গকারী নেতা, গুলিবিদ্ধ হয়ে সংগ্রামেরত নেতা, সকল সময়ের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ নেতা, সেই নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধান অতিথি। উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, আতাউর রহমান ঢালিভাই নির্বাহী সদস্য এবং আমার সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্বনামধন্য শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে শিক্ষা বিষয়ক সম্পাদক, সফল শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব এবিএম উবায়দুল ইসলাম, এবং আমার সামনে এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যরা মৎস্যজীবী দল, সকলকে আমি আমার আন্তরিক অভিবাদন জানিয়ে বক্তব্য শেষ করছি। অ্যাজ আর্লিয়ার আই সে দ্যাটস আই এম নট এ গুড স্পিকার, রিয়েলি আই এম নট গুড স্পিকার, আই ওয়াজ এ স্টুডেন্ট লেটার দেন, তখন আমি আপনাদের মতো স্পন্টেনিয়াসলি আধা ঘন্টা এক ঘন্টা এই নানান ছন্দে আমি বক্তব্য দেখেছি, কিন্তু এখন আমি জাস্ট আই এম এ প্রফেসর, আই ওয়াজ দেয়ার, সো আমাকে কিছু কিছু বিষয়ে আমাকে হয়তো দেখে বলতে হবে যে আমি আসলে কি বলতে চাই, হোয়াট ইজ দ্য মেসেজ আই ওয়ান্ট টু গিভ ইউ, দ্যাটস দ্য কোশ্চেন, দ্যাটস ওয়াই আমাকে ক্ষমা করবেন যে আমি মাঝে মধ্যে এরকম আমি বলবো আর একটু হয়তো অন্যদের থেকে বেশি সময় নিতে পারি। আমি এর সঙ্গে সঙ্গেই স্মরণ করছি এই গণতান্ত্রিক আন্দোলনের, বাংলার বিশেষ করে ভারত উপমহাদেশের
বাংলাদেশের আন্দোলনের, এই বাংলাদেশ সৃষ্টির আন্দোলনে, গণতন্ত্রের সৃষ্টির আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন, মাওলানা ভাসানী, শহীদ সেরাওয়ার্দী, একে ফজলুল হক সহ অসংখ্য নেতা যারা যুদ্ধে শহীদ হয়েছেন, বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করছি এই সবার মধ্যে দিয়ে। আমি এই কথা জানাতে চাই, বলতে চাই যে গণতন্ত্র আসলে কি, গণতন্ত্র কি, নো ওয়ান ক্যান অ্যান্সার নাও। আপনার গণতন্ত্রের বিষয়ে আব্রাহাম লিঙ্কন বলেছিল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। শেখ হাসিনার আমলে কি গণতন্ত্র আছে? আছে? এটা হলো হয়ে গেছে নট দ্য, নট অফ দ্য পিপল, নট বাই দ্য পিপল, নট ফর দ্য পিপল। অর্থাৎ এটা একটা ইউটোপিয়া। ইউটোপিয়া মানে হলো কোনো কিছুই নাই, এখানে কিছুই নাই। আছে কি? ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ আছে, ফ্যাসিবাদ আছে। সেই জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে আন্দোলন, আজকের যে স্লোগানের কথা আমরা দেখছি যে নিরপেক্ষ নির্বাচন, ভালো কথা, বহুদলীয় গণতন্ত্র, এটা কে এনেছে বাংলাদেশে, কে এনেছে? আরে জোরে বলেন না। আমি তো ভাই বলেছি যে আমাকে একটু সহযোগিতা করবেন, আমি প্রশ্ন করবো, অ্যান্সার দিবেন, তাহলে আমি কথা বলতে ভালো লাগে। আর আমি ভালো বক্তা নই, তখন আমার আমি একটু, তাহলে সেই বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল কায়েম করেছিল কে? সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল কে? এক নায়কতন্ত্র কায়েম করেছিল কে? সেখান থেকে উত্তরণ করিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলার রেখাল রাজা, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, বুঝতে পেরেছিলেন কি করতে হবে। তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, এভরি সিঙ্গেল সেক্টর, কোন তার কথা বলবে, কৃষি রেমিটেন্স আসে, এই জনশক্তি রপ্তানি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর বিপ্লব, শিশু শিক্ষা, সাংস্কৃতিক বিপ্লব, কোন তার কথা বলবে যেটার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই ওই 3.5 বছরের সুন্দর শাসনের তুলনা করা যেতে পারে? আছে? নাই। কেউ কোনোদিন করতে পেরেছে? শেখ হাসিনা কথায় কথায় খালেদা জিয়া আর কথায় কথায় তারেক রহমানকে ভয় পায়, ভয় পায় জাতীয়তাবাদী দলকে, ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। প্রিডেটর নাম দিয়েছে কার? প্রিডেটর নাম দিয়েছে কার? রং হেডেড নাম দিয়েছে কার? কারা দিয়েছে? বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই রং হেডেড প্রিডেটর, যে কিনা মাথার খুলিতে করে, মানুষের মাথার খুলিতে করে মানুষেরই রক্ত খায়, সেই মানুষটা আমার নেতা সম্পর্কে বলে, যাকে আমি কাছে থেকে দেখেছি রাত দিন পরিশ্রম করছেন, একটা সরকার চালানোর চেয়ে একটা বিরোধী দল চালানো যে কত কঠিন, তিনি সেই পরিশ্রম করে সফলভাবে দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা আজও কেউ বিচ্ছিন্ন হয়ে নাই, সবাই একসঙ্গে আছি এবং থাকবো। আমাকে বলা হয়েছে বক্তব্য সংক্ষেপ করার জন্য, সো আমি এই পর্যন্তই বলছি। শুধু বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে আমার শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। প্রত্যেক মানুষের সেই অবস্থা তৈরি হোক, জয় হোক জাতীয়তাবাদের, জয় হোক গণতন্ত্রের, নিপাত যাক ফ্যাসিবাদ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দিই সম্মানিত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম কে তার সুনির্দিষ্ট এবং সুন্দর বক্তব্য রাখার জন্য। এই সময় আমাদের সঙ্গে উপস্থিত আছেন হুমায়ুন কবির, প্রকাশনা সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, জাহিদুল কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, এ বি এম মুকুল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, জেড আই কামাল স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর, ফিরোজ আহমেদ সভাপতি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল, রাশিদুল ইসলাম বার্তা সম্পাদক দৈনিক দিনকাল, রাহায়ন উদ্দিন সহ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন জাতীয়তাবাদী বর্ষজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য সচিব
জননেতা জনাব আব্দুর রহিম। আব্দুর রহিম ভাইকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের সম উপযোগী একটা আলোচনা সভার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ছোট ভাই সঞ্জয় দেয় রিপন উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যিনি বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজনীতিবিদদের শিক্ষক, আমাদের শিক্ষক লিডার অব দি লিডার্স, যিনি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, আমরা দেখছি, আমরা হেমিলনের বংশীবাদকের মতো ওনার পিছনে আন্দোলনে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব এই আন্দোলনের মাধ্যমে। একদিন এই পেসিস সরকারের পতন হবে সে প্রত্যাশায় আছি। উপস্থিত আছেন অন্য অন্য নেতৃবৃন্দ যারা বর্তমানে পেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন এক গণতন্ত্রকে সঠিক পথে আনার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। না, সময় অভাবে নাম বলতে পারিনি। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। হাজার বছরের স্বপ্ন যে গণতন্ত্রকে লালন করে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, এই দেশ স্বাধীন হয়েছিল, শুধুমাত্র 2-3 মিনিটের মধ্যে সেই গণতন্ত্রকে নিষ্পেষিত করে বাকশাল কায়েম হয়েছে। এই বাকশাল থেকে এই পুনরায় এই বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন আমাদের প্রিয় নেতা, ইতিহাসের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আজকে এই বক্তৃতার মাধ্যমে ওনাকে স্মরণ করছি, উনি যেন অমর হয়। ওনার সমস্ত আদর্শকে লালন করে আমরা এগিয়ে যাব, এই পেসিস সরকারের পতন ঘটবে সেই প্রত্যাশায় বুক বেঁধে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিতাবাদ। ধন্যবাদ। জাতীয়তাবাদী মৎস্যজীবী কেন্দ্রীয় মৎস্যজীবী দল কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুর রহিম স্যারকে। এই সময়ে উপস্থিত রয়েছেন সৈয়দ ফয়সাল হোসেন, মোহাম্মদ আলী, রিয়াজ, বাপ্পি, আলামিন, বাবুল, নাইম, অপু, আহসানুল্লাহ এবং আরও অনেকে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল হতে। রয়েছেন আজিদুল রহমান মোসাব্বির, সিনিয়র যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবী দল মহানগর উত্তর। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সফল ছাত্রনেতা, জননেতা জনাব আব্দুল কাদের ভুঁইয়াজিল জুয়েল ভাইকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আজকের এই মানব সেবা সংঘ আয়োজিত আলোচনা সভার সংগ্রামী সভাপতি সঞ্জয় দে রিপন আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথের নেতাকর্মীদের সাহসের ঠিকানা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, জননন্দিত জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অনেক উপস্থিত রয়েছেন। মিডিয়ার তারা রয়েছে, সংক্ষেপ করতে হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বক্তব্য লম্বা করব না, বক্তব্য রিজভী ভাই রাখবেন। আসলে যে টপিক্সের উপর আলোচনা, সেই টপিক্সের আলোচনা করতে গেলে জাতীয়তাবাদী দল এবং শহীদ জিয়াকে আগে স্মরণ করতে হয়। কারণ এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং সঠিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। পরবর্তীতে আবার যখন
স্বৈরাচার কবলে বাংলাদেশ আবার 9 বছর লড়াই করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে একাকরণ সময় থেকে আবার বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে, এক ধরনের তাবেদার সরকারের কবলে বাংলাদেশ আজকে একটি প্রতিবেশী দেশের অঙ্গরাজ্যে পরিণত করার নীল নকশা বাস্তবায়নের দিকে যাচ্ছে। এবং লেন্দুপ দর্জি মার্কা সরকার বর্তমান অবৈধ রং হেডেড বলেছে এই সরকারের কর্মকাণ্ডে বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রত্যেকটি স্তম্ভ আজকে ভেঙে পড়েছে। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সাংবাদিকতা শুরু করে কোনো প্রতিষ্ঠান আজকে আর ঠিক নাই। মঞ্জুরি কমিশন বলি, দুদক বলি, নির্বাচন কমিশন বলি, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠান নাই, একটি দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। এমনই পরিস্থিতিতে আমরা কিন্তু আছি, আমাদের নেত্রী জেলে, আমাদের নেতা নির্বাসিত, আমাদের অনেক নেতা জেল খাচ্ছেন, অনেকে পঙ্গু হয়ে গিয়েছেন, অনেকে গুম হয়ে গিয়েছেন, অনেকে ক্রস ফায়ারের নাটক সাজিকে হত্যা করা হয়েছে। চোখে মুখে আমাদের কিন্তু কান্না এবং বুকে কিন্তু আমাদের আগুন জ্বলছে, এই আগুন কিন্তু রাজপথে জ্বালাতে হবে, নেত্রীকে মুক্ত করতে হবে, দেশনায়ক তারেক রহমানকে দেশে আনতে হবে, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আনতে হবে। এবং একটাই দাবি, আমরা নেত্রীর মুক্তি কার কাছে চাবো? আমরা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরে আনার দাবি কার কাছে করব? আমাদের এই দাবি আমরা পূরণ করব। আমাদের দাবি একটাই, শেখ হাসিনার বিদায়, এবং শেখ হাসিনা কবে যাবে সেই নিশ্চয়তা আমরা রাজপথে করতে চাই, সেই ফয়সালা আমরা রাজপথে করতে চাই। এবং আমরা রিজভি ভাই সহ এখানে যারা রয়েছেন ওনারা তো আছেনই, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপি পরিবার মিলে আমরা রাজপথেই এই সরকারকে হটিয়ে দিয়ে আবারও নেত্রীকে মুক্ত করব, গণতন্ত্র ফিরিয়ে আনবো, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, সে প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক, দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে আসুক, বাংলাদেশের গণতন্ত্র আমরা আবার যেন ফিরিয়ে আনতে পারি, সেই অঙ্গীকারে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাই সুনির্দিষ্ট ও সুস্পষ্ট এজেন্ডা দিয়ে বক্তব্য রাখার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে। এই সময় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন রাহান উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, উপস্থিত রয়েছেন মোহাম্মদ ফিরোজ আহমেদ আহ্বায়ক মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ মিজানুর রহমান দারুসালাম থানা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল, দিলওয়ার হোসেন শিল্পাঞ্চল থানা সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ আহসান হাবিব হীরা শাহজাহানপুর থানা আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, হুমায়ুন কবির প্রকাশনা সম্পাদক সাবেক সভাপতি জহিরুল হক ছাত্রদল, উপস্থিত রয়েছেন মহসিন সিদ্দিকী রনি মহানগর ছাত্রদল, ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক মৎস্যজীবী দল। ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত শিক্ষা বিষয়ক সম্পাদক জননেতা জনক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। এবিএম ওবায়দুল ইসলামকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সেবা সংঘ আয়োজিত আজকের নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনা সভার সেনাপ্রধান সভাপতি আমাদের এই সাবেক ছাত্র মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপন, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। সময়ের অভাবে আমি কথা বলতে পারছি না, নাম বলছি না, আমি দুঃখিত ক্ষমা প্রার্থী। সাংবাদিক ভাইদের তারাতে বুঝতে পারছি কথা সংক্ষেপ করতে হবে। সবাইকে সালাম জানাচ্ছি, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম দিচ্ছি।
কথা খুবই কম, কথা বলবেন আমাদের রিজিভ ভাই এবং আমাদের কথার যে একটা বক্স আছে আতারমন ঢালি ভাই, ওনারাও কথা বলবেন। আমি শুধুমাত্র এখানে সামান্য দুটো কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। আসলে বাংলাদেশে গণতন্ত্র ছিল, কিন্তু তার বাবা শেখ মুজিব শেষ করেছে 75-এর 25 জানুয়ারি 11 মিনিটের মধ্যেই। তারপরে গণতন্ত্র ফিরে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এবং সেটা গণতন্ত্র শুধু না, তাকে ওই তার কন্যাকেও দেশে আনা হয়েছিল, কিন্তু উনি আসার পরে জিয়াউর রহমান সাহেব মারা গেলেন। তারপরে আবার সেই ডেমোক্রেসি শেষ হয়ে গেল, স্বৈরাচারের কবলে পড়ল। সেই স্বৈরাচারের থেকে আবার সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ফিরে পেয়েছি ডেমোক্রেসি এই দেশে। কিন্তু ডেমোক্রেসি আসলে শেখ হাসিনার হয় না, বদহজম হয়, কারণ সে সইতে পারে না। যখনই শেখ হাসিনা নজরে পড়ল যে ডেমোক্রেসি দিয়ে তার গদি রক্ষা হবে না, তখন সেই জামাতকে সঙ্গে নিয়ে আবার সেই চেষ্টা করেছে একটা সুতো ধরেছে, নিরপেক্ষ সরকার আনতে হবে। তার মানে হচ্ছে ওখান থেকে উনি আসতে পারলে এরপরে ডেমোক্রেসি ধ্বংস করা যাবে। সেই কারণেই তার ওই ডেমোক্রেসি আনার জন্য মায়া কান্না ছিল এবং জামাতের পা ধরে আনেছিল। তারপরে ডেমোক্রেসি এসেছে ঠিকই, কিন্তু 73 ইলেকশন ব্যালট বক্স সিনথাই, 796 নির্বাচন যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং 2008 সালে মঈন ফখরুদ্দিনের সহযোগিতা, 2018 সালে কুকুরের ভোটে নির্বাচিত, এবং 2014 সালে 2018 সালে নিশিরাতি নির্বাচন। কোনো জায়গায় জনগণের সম্পৃক্ততা ছিল না, সবসময় অন্য ওয়েতে আসা শেখ হাসিনা নির্বাচন সরকার, তার কাছে ডেমোক্রেসি মানায় না, পোষায় না, হজম হয় না। যে কারণেই এখন ডেমোক্রেসিকে বাদ দিয়ে গত কদিন আগে বলেছে যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এই এক সপ্তাহ আগে দেখলাম। ওনারা এই নির্বাচন কোনোভাবেই 23 সালে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে দেবে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে একটাই, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না, হবে না, হয় না। কদিন আগে দেখলাম ফেব্রুয়ারি মাসে তার নির্বাচন কমিশন গঠন করবে, সেখানে তারা এখন তাদের সার্চ কমিটি করতেছে। সার্চ কমিটিতে আমি বলবো যদি বিএনপি সার্চ কমিটিতে লোক পাঠায় বা সার্চ কমিটিতে কোনো ধরনের কোনো অংশগ্রহণ করে সেটা ভুল হবে। কেননা আমাদের একটাই উদ্দেশ্য থাকা উচিত, দাবি একটাই হওয়া উচিত, শেখ হাসিনার মতো মিথ্যাবাদী কোনো মানুষের কোনো মোহে বা কোনো কথায় কোনো ওয়াদায় পড়ে মোহে পড়ে বিশ্বাস করে নির্বাচনের কমিশনের পুনর্গঠনে অংশগ্রহণ করা ঠিক হবে না। আমি শুনেছি যে পত্রিকায় এসেছে বিএনপি বোধ হয় কোথাও এই নির্বাচন কমিশনের ব্যাপারে হয়তো ভূমিকা নিতে পারে, সার্চ কমিটিতে অংশগ্রহণ করতে পারে, সেটা কোনোভাবেই সঠিক হবে না। কারণ আমাদের কথা হলো শেখ হাসিনা আগে তুমি যাও, তুমি আগে নামো, তারপরে সিদ্ধান্ত হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে, তারপরে কথা হবে সেখানে নির্বাচন কমিশনে কে আসবে, কে যাবে, কে থাকবে, কে থাকবে না। কারণ আজকে নির্বাচন কমিশন গঠন হবে, কালকে গিয়ে টুঙ্গিপাড়ায় কবর জায়গাত করবো, পুজো করবো, তা হতে পারে না। তাদের কিন্তু নির্বাচন কমিশন হতে পারে না, হয় না। অতএব আগে তুমি যাও এক দফা, তারপরে খালেদা জিয়া মুক্ত হবে, তারপর নির্বাচন কমিশন গঠন হবে, তারপর ডেমোক্রেসি ফিরে আসবে, এর বাইরে কোনো কথা হতে পারে না। তবে মাঝে মাঝে দেখা যায় ইদানিংকালে ওই গাছে আম পাকলে, কলা পাকলে বাদুড় ঝোলে, আবার দেখা যায় পাখি আসে, এই পাখি আসা বাদুড় ঝোলা এই জাতীয় সরকার হতে পারে না। সরকার হবে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, এর বাইরে কোনো ওই তৃতীয় শক্তি বলতে কোনো শক্তি আমি মানি না, আমরা মনে করি হতে পারে না। পাখি ফল পেকে আসে, পাখি খাবে, বাদুড় ঝুলবে কলা গাছে, এগুলো হয় না, হতে পারে না। যার রাস্তাঘাটে তাদের লোক নাই, একজন দুজন নিয়ে তারা এই বিএনপিকে নেতৃত্ব দেবে, মুরব্বী হবে, এই কথা হতে পারে না। বিএনপি নেতৃত্ব নির্ধারণ করা আছে, মানে আগে থেকে আছে, কে নেতৃত্ব দিবে তা আমার জানা আছে, ওর মাঝে কোনো মুরব্বী আমার দরকার নাই। থার্ড পার্টি বলতে কোনো পার্টি নেই, পার্টি হবে বিএনপি। আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গঠন করবে এবং তারেক রহমান আমাদের মাঝে নেতৃত্ব দিবেন, এর বাইরে কোনো কথা হতে পারে না। এই কথা বলেই আবারও নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠা আন্দোলনে সবাইকে শরিক হয়ে এবং ডেমোক্রেসি পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলনে শরিক হব। সেই ডেমোক্রেসি হবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি হবে তারেক রহমানের ডেমোক্রেসি, এর বাইরে কোনো কিছু নাই।
সবাইকে ধন্যবাদ। সেই আশায় বুক বেঁধে বসে আছি এবং সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম মহোদয়কে। এ সময় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ইব্রাহিম হোসেন বিপ্লব, সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান সালাম, প্রচার সম্পাদক সরকারি বাংলা কলেজ ছাত্রদল, ঝলক মিয়া সাবেক ছাত্রনেতা এফ এইচ হল ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ ঝলক মিয়া, মিঠু, জুয়েল, আরিফ, বাশার, মশিউর, লিটন, মাহমুদ, মামুন, সাইদুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সবাইকে উপস্থিত হওয়ার জন্য। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, সাবেক এমপি, সাবেক উপমন্ত্রী, টাঙ্গাইলের কৃতি সন্তান, জননেতা জনাব অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী স্যারকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ সভার স্নেহাস্পদ সভাপতি সঞ্জয় দে রিপন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কারা নির্যাতিত জননেতা, আপাত মস্তক যিনি রাজনীতিবিদ, রাজনীতি যার কাজ, রাজনীতি যার ধ্যান ধারণা, আমাদের প্রিয় নেতা রিজভী ভাই, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং এখানে উপস্থিত প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে মানব সেবা সংঘকে আমি অসম্ভব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠান করে আমাদের আমন্ত্রণ জানান এবং আমরা জনগণের কাছে আমাদের কথাগুলো বলার সুযোগ পাই। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দুঃশাসন দুঃসময় আমরা অতিক্রম করছি। বাংলাদেশের মানুষ নির্যাতিত এবং তারা প্রত্যেকটা মানুষের নাবিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সহ সারা দেশে হাহাকার বিরাজ করছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বলেই আমি সংক্ষেপ করছি। যখন আওয়ামী লীগ চরিত্রের দিক থেকে সবসময় বাকশালী মনোভাব পোষণ করে, তাদের মধ্যে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আপনারাই জানেন স্বাধীনতার পরে 1975 সালে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ সরকার, তখনকার প্রধান তিনি বাকশাল গঠন করেছিলেন। বাকশাল গঠনের মাধ্যমে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে তাদের গলা চিপে ধরে রুদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। সেই বাকশালী চরিত্র নিয়ে তারা আজও বেঁচে আছে। বাকশালী চরিত্র তারা কোনো অবস্থাতেই পরিবর্তন করে না। আজকের দিনের ভোট গত রাত্রে নিয়ে তারা ভোট ডাকাতির মাধ্যমে বর্তমানে ক্ষমতায় রয়েছে। জনগণের ভোটের মাধ্যমে এই সরকার যেহেতু নির্বাচিত হয় নাই, তেমনি বাকশালী কায়দায় বাকশালের মতোই তারা গণতন্ত্রকে হত্যা করে নিজস্বভাবে দেশ চালাচ্ছে। যাদের মধ্যে গণতন্ত্রের লেশমাত্র নেই তারা দেশ পরিচালনা করছে, আবার সেই বাকশালী চরিত্র। আমি বলতে চাই, বাঘের ধর্ম মাংস খাওয়া, সাপের ধর্ম ছোবল মারা, এবং এই আওয়ামী লীগের ধর্মই হচ্ছে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে নিষ্পেষিত করা, গণতন্ত্রকে হত্যা করা। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাকশালের সময়ে অসম্ভব নির্যাতন সহ্য করেছি। পা থেকে মাথা পর্যন্ত নির্যাতনের চিহ্ন নিয়ে আমি আজও বেঁচে আছি। এই বাকশাল হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, 30,000 মানুষকে হত্যা করে আজও তারা বেঁচে আছে। এই বাকশালের বিরুদ্ধে, নব্য বাকশালের বিরুদ্ধে আমাদের সবার একত্রিত হয়ে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক বিএনপি
নেতৃত্বে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, এই বাকশালকে হত্যা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি করেছিলেন। সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার সৃষ্টির জন্য আসন বন্ধুগণ, আমরা রাজপথে আন্দোলনে শরিক হই। সেই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে নতুন একটি সরকার আমরা যেন গঠন করি, যেই সরকার গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করবে। সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী মহোদয়কে এ সময় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জিল্লুর রহমান, জনি মোহাম্মদ, সজীব মোহাম্মদ, মেহেদি হাসান মাহমুদ, ওলামা দল, ঢাকা মহানগর সেক্রেটারি এবং হাফেজ কারি, আমি সরি, রফিকুল ইসলাম রয়েছেন, আলিউদ্দিন বাবুল, সাখাউদ হোসেন, শফু কবির হোসেন, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণ, তহিদুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণ রয়েছে, মোহাম্মদ কাউসার হোসেন হৃদয়, মোহাম্মদ হারুনুর রশিদ, ফয়সাল ফারহান, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদল। ধন্যবাদ বন্যাকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা জনাব আতাউর রহমান ঢালী। ঢালী ভাইকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানব সেবা সংগঠনের সঙ্গের উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক এই আলোচনায় আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই সংগঠনের নেতৃবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাই উপস্থিত, যিনি প্রধান অতিথি তাকে সবাই চিনেন, তবু আরেকটু পরিচয় আমি দিতে চাই। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে খরা চলছে, রাজনীতিকে একটি নতুন মাত্রা যিনি দিতে পেরেছেন, আমি বলবো বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে খরা চলছে, এই খরার ভিতরেও রাজনীতিকে যে সংস্কৃতির সাথে যুক্ত করেছেন, এই নতুন মাত্রা যুক্ত করেছেন জনাব রিজভী আহমদ, এবং রাজনীতিকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমরা তার সেই আপ্রাণ প্রচেষ্টার সাথে আসি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উপস্থিত এখানে সকলে। আমি শুরু করতে চাই জীবনানন্দ দাশের একটি কবিতা দিয়ে। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। বন্ধুরা আমার, আমাদের দেশ জাতি অত্যন্ত গভীর একটি সংকটের মধ্য দিয়ে আজ উত্তপ্ত হচ্ছে। এই সংকটের মূল কারণ আজকে এই ক্ষমতাসীন সরকার, দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। আরো এই সংকট ঘনীভূত হয়েছে যখন এদেশের গণমানুষের নেত্রী, এদেশের মানুষের প্রাণ তাকে জেলখানায় নিয়ে মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণকে এই সরকার দেখতে পায় না। এই সরকার দেখতে পায় না জনাব তারেক রহমান, যিনি আগামী রাষ্ট্রনায়ক, যাকে বাংলাদেশ থেকে নির্বাচিত করেছে। এর কারণে জনগণের রক্তক্ষরণ এরা দেখতে পায় না। এটাই হচ্ছে আজকে সংকটের মূল কারণ। এই সংকট থেকে উত্তরণের জন্য আপনারা জানেন, জিয়াউর রহমান সম্পর্কে আমি দুটি কথা বলে শেষ করব। এই জিয়াউর রহমান তার জীবনে দুটি ইংরেজিতে বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, এটাকে ভিন্ন ব্যাখ্যা দেয় অনেকে, বাট হি ওয়াজ রাইট। উনি রাজনীতিকে কঠিন করেছিলেন কাদের জন্য, যারা রাজনীতিকে এই ড্রয়িং রুমে নিয়ে এসেছিলেন, যারা রাজনীতিকে জনগণের ঘর থেকে
কুড়ে ঘর থেকে ড্রয়িং রুমে নিয়ে এসেছিলেন, জিয়াউর রহমান বলেছিলেন না সেই রাজনীতি চলবে না, রাজনীতিকে আবার ফিরিয়ে নিতে হবে বাংলার কুড়ে ঘরে, বাংলার কৃষকের কাছে। ইয়েস, জিয়াউর রহমান মেড পলিটিক্স ফর দ্যাট পলিটিশিয়ান। আরেকটি কথা জিয়াউর রহমান বলেছিলেন, যেই কথাটা যদি মানা হতো তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। জিয়াউর রহমান 15 আগস্ট সকালবেলা যখন একজন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে বললেন, স্যার প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল, জিয়াউর রহমান বললেন, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, লেট আস আফল দি কনস্টিটিউশন, গো গেট ইউর ট্রুপস রেডি। সেদিন যদি সংবিধানকে উচ্চে ধরা হতো তাহলে বাংলাদেশের এত অবক্ষয় আজ হতো না। এই জিয়াউর রহমানকে এভাবেই আমি মূল্যায়ন করতে চাই। আর বহুদলীয় নিরপেক্ষ সরকার, বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান এদেশে দিয়েছিলেন বাকশাল থেকে, বাকশাল ছিল একদলীয়। এদেশে যে ওরা মুজিব স্বাধীনতার চেতনার কথা বলে, স্বাধীনতার চেতনা কি, 10ই এপ্রিল মুজিবনগর সরকার ঘোষণা দিয়েছিল যার ভিত্তিতে এদেশের সংবিধান রচিত হয়েছিল, ইকুইটি জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি, অর্থাৎ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা। আজকে 50 বছর পূর্তির এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই, দেশে কি কোনো সাম্য আছে, দেশে কি কোনো আইনের শাসন আছে, দেশে কি মানবিক মর্যাদা আছে, তাহলে কিসের স্বাধীনতা এই 50 বছর উপরে? আরেকটি বিষয়, এই 50 বছরের স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী পালনে যেভাবেই হোক ওরা বারবার বঙ্গবন্ধুর নাম বলতে চেয়েছে, দুর্ভাগ্যবশত যতবার জিয়াউর রহমান আর তারেক রহমানের নাম উচ্চারিত হয়েছে ততবার বঙ্গবন্ধুর নাম এই উচ্চারিত হয় নাই। এটাই হচ্ছে আইরনি অফ দি ফেট, আইরনি অফ দি ফেট ইজ দিস, যে জিয়াউর রহমান যা তারা না চাইতেও বারবার উচ্চারিত হয়েছে কিছুদিন ধরে, সেখানে তো বঙ্গবন্ধুর নাম ছিল না। বন্ধুরা আমার, নির্দলীয় নিরপেক্ষ সরকার, আমি দুইটা কথা বলতে চাই। 1906 সালে ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিবের কাছে শেখ হাসিনা চিঠি লিখেছিলেন এবং 1907 সালে, আচ্ছা 2007 সালে বিউটিনেস ও আনোয়ার খান চৌধুরীর কাছে উনি বলেছিলেন জাতিসংঘের অধীনে নির্বাচন চাই। আজকে কেন শেখ হাসিনা তুমি জাতিসংঘের অধীনে নির্বাচন মানো না? তুমি এই কথা বলেছিলে, তোমাকে এইটা মানতে হবে। সেকেন্ড, 2005 সালের 15ই জুলাই 11 দল আওয়ামী লীগ জাসদ ন্যাপের পক্ষ থেকে 30 দফা একটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের। কোথায় সেই নির্বাচনের সেই 30 দফা সংস্কার প্রস্তাব নিয়ে আসো, আমরা বিএনপি এটা বাস্তবায়ন করব, তোমার আওয়ামী লীগ মানতে হবে সেটা, কারণ জানি তুমি মানবা না, কারণ ক্ষমতার মোহে পেয়ে গেছে। আমি কথা শেষ করব এক জায়গায়, আপনারা যারা, আমরা তো সবাই ভাই গ্রাম থেকে আসছি, গ্রামে দেখছেন মেয়েদের ভূত ধরলে সেই ভূত তারাই কিভাবে, আজকে হাসিনাকে ভূতে ধরেছে এই ছাড়ু মেয়ে হাসিনাকে দণ্ড দেখছে। যতদিন হাসিনা আছে ততদিন বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, যতদিন শেখ পরিবার বেঁচে আছে, কারণ বাংলাদেশে এই গণতন্ত্র শেখ পরিবার প্রথম ধ্বংস করেছে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের ভিতর দিয়ে, দ্বিতীয় সংশোধনীর ভিতর দিয়ে, তারপরে ফোর্থ সংশোধনীর ভিতর দিয়ে তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আমি সেদিন বলেছিলাম 73 সালে, আপনারা জানেন যে ভোট কিভাবে কারচুপি হয়েছিল, খন্দকার মুস্তাককে পাশ করানোর জন্য দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স এনে এই ঢাকায় গণনা করে খন্দকার রশিদ ইঞ্জিনিয়ারকে হারিয়ে খন্দকার মুস্তাককে নির্বাচিত করা হয়েছিল। দুর্ভাগ্য আওয়ামী লীগ, সেই কাজটা যদি আপনারা না করতেন
তাহলে হয়তো 15ই আগস্টের ঘটনা হয়তো ঘটতো না। তা আপনারাই আপনাদের কবর রচনা করেছেন। আজকেও বলে যাই, হাসিনার পায়ের নিচে এতটুকু মাটি নেই, এ কারণে ওরা প্রতিনিয়ত শুধু দুঃস্বপ্ন দেখে, ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে, জিয়ার জিয়াকে স্বপ্ন দেখে, খালেদা জিয়াকে স্বপ্ন দেখে, তারেক জিয়াকে স্বপ্ন দেখে, এই দুঃস্বপ্ন দেখেই ওরা লাফিয়ে ওঠে। এই দুঃস্বপ্ন দুঃস্বপ্ন নয়, এটাই সত্যি। আমি আজকে দাঁড়িয়ে বলে যাই, এদেশে তত্ত্বাবধায়ক সরকারও হবে, শেখ হাসিনাও থাকবে না, কিন্তু পালিয়ে যেতে দেওয়া হবে না একটাকে। এদেশে তারেক রহমান আসবে, কিভাবে আপনারা দেখেছিলেন ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি যখন ফ্রান্স থেকে এসেছিল, তখন টাইমস পত্রিকা একটা প্রচ্ছদ দেখেছিল, রিজভী মনে আছে বোধ হয়, সে প্রচ্ছদে ছিল একটা ঈগল উড়ে চলে আসছে ইরান থেকে, প্যারিস থেকে ইরানে। আমি সেই স্বপ্ন দেখছি যেদিন আমার নেতা লন্ডন থেকে উড়ে এসে ঢাকার রাজপথে নামবে, লক্ষ কোটি জনতা তাকে সেদিন বেশি দূরে নয়। এবং আজকে আমি বলে যাই, এটা 2023 সাল যাবে না, 2022 সালে হবে ইনশাল্লাহ, এই কথা বলে আমি ধন্যবাদ। আমাদের স্বপ্নগুলো যেন সত্যি 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 হয় সেই প্রত্যাশায় ধন্যবাদ জানাই বিশেষ অতিথি আতাউর রহমান খান ঢালি, উপদেষ্টা কাউন্সিল সদস্য। এ সময় উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষে সাইফুল ইসলাম সিয়াম, সানোয়ার হোসেন মিঠু, জুয়েল মৃধা, শামসুল আরিফিন, হারুনুর রশিদ, সাজ্জাদ হোসেন পলাশ, রফিকুল ইসলাম। ঢাকা আলিয়া ছাত্রদল শাখা হতে রয়েছেন ইসমাইল, আবু সালেহ হিরণ, শিশির মাহমুদ, মজনু সরকার, ইমরান আকন। এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সংসদে উপস্থিত রয়েছেন এ বি এম মুকুল, জেড আই জামান, মোহাম্মদ ওমর ফারুক, এম এম জলিল, আলমগীর হোসেন শাহীন, মোহাম্মদ ইলিয়াস হোসেন আরজু। এবং যাত্রাবাড়ি ছাত্রদলের পক্ষে রয়েছেন মোহাম্মদ মজরুল হোসেন। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান খুবই শেষের দিকে, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা। আজকের অনুষ্ঠান যার অক্লান্ত পরিশ্রমে আয়োজিত হয়েছে, যে অনুষ্ঠানে আমরা আজকে এসে কথা বলতে পারছি, শুনতে পাচ্ছি, আজকের আলোচনা সভার মানব সেবা সংগঠনের সম্মানিত সভাপতি, আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব সঞ্জয় দে রিপন। সঞ্জয় দে রিপনকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যারা এসেছেন এবং এই আলোচনা সভাটিকে যারা সফল করেছেন, তাদের সবাইকে এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমার কিছু বলার নাই, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা যারা রাজনীতি করতে এসেছি, আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে অনেককেই আমরা দেখেছি, আমরা রাজনীতি করার জন্য এসেছি, নিজেদের জন্য রাজনীতি করি, এমপি হবার জন্য রাজনীতি করি, মন্ত্রী হবার জন্য রাজনীতি করি, ক্ষমতায় আসীন হবার জন্য রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করবার যে রাজনীতিবিদ, যে নেতৃত্ব তৈরি হওয়া দরকার, সেই জায়গাটায় নেতৃত্ব শূন্যতা তৈরি হচ্ছে। আমরা সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি রাজনীতির শিক্ষক হিসেবে আমরা যাকে এখন মনে করি, যিনি ইতিমধ্যেই দলের দুঃসময়ে দলের সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, সেই জনমন্দিত নেতা, মানব সেবা সংঘের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র দলের এই সময়ের সবচেয়ে আলোকিত ছাত্র নেতৃত্ব, যিনি তৃণমূল থেকে, বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আজ সারা বাংলাদেশের ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন, আমার স্নেহভাজন ছোট ভাই রওনাকুল ইসলাম সাবনকে। আমরা যাদের সাথে ছাত্র দলের মিছিলে গিয়ে, যাদের সাথে ছাত্র দলের আন্দোলন করতে গিয়ে নিজেকে গর্বিত মনে করি, আমাদের সেই অগ্রসৈনিক ছাত্র দলের সাবেক
সফল সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম স্যার, আমাদের শিক্ষক, আমাদের শ্রদ্ধাভাজন নেতৃত্ব, তাকে আমরা শ্রদ্ধা জানাই। আমরা মানব সেবা সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের অন্যতম উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী এবং ডক্টর সাইফুল ইসলাম স্যারকে। তো আমার আর কিছু বলার নাই, আমি শুধু একটি কথাই বলতে চাই, এই বাংলাদেশে 2008 থেকে 2021 অনেক কিছুই ঘটেছে, সব কিছুই আমাদেরকে ম্যাজিক্যালি আমরা দেখেছি। এই সময়ে কবর থেকে উঠে এসে ভোট দেয়া যায়, কবর থেকে উঠে এসে নাশকতা করা যায় এবং সেই মামলায় আমাদের নেতা কর্মীদেরকে জেলও খাটতে হয়। এই সময়ে আমরা দেখেছি পঙ্গুত্বের পঙ্গুত্ব নিয়ে কোর্টের বারান্দায় ঘুরতে, তিনি নাকি নাশকতা করেছেন, তিনি নাকি পুলিশের উপর হামলা করেছেন, তিনি নাকি শেখ হাসিনার ক্ষমতা ছিনিয়ে নেবার হুমকি দিয়েছেন। তো এই একটি রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্রহীনতার মধ্যে আমরা আছি, এই গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আজকের আলোচনা সভার প্রধান অতিথি, আমরা তার এখন বক্তব্য শুনব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের উন্নয়নের মণি, উত্তরবঙ্গের গর্ব, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি আস্থার প্রতীক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সম্মানিত সভাপতি সঞ্জয় দে রিপন, মানব সেবা সংঘের সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, একসময়ের তুখোর ছাত্রনেতা আতাউর রহমান ঢালিভাই উপস্থিত রয়েছেন, তিনিও একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বলিষ্ঠ ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবু গৌতম চক্রবর্তী এখানে উপস্থিত রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষক, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ওবায়দুল ইসলাম উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, অত্যন্ত অগ্রণী নেতৃত্ব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল উপস্থিত রয়েছেন, একসময়ের ছাত্রদল নেতা সালাম বরকতলের নির্বাচিত এজিএস, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম এখানে উপস্থিত রয়েছেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই, একসাথে মিছিল করি, আবার পুলিশের লাঠির বাড়িও খাই, তাতে কোনো তাই অসুবিধা নাই, রাউনকুল ইসলাম আমাদের উপস্থিত, জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব সহ এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যুবদল, ছাত্রদল এবং আরও মৎস্যজীবী দল সহ যারা এসছেন, স্বেচ্ছাসেবক দল তো আছেনই, তার নেতাও এখানে আছে, সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে অত্যন্ত
ষড়যন্ত্র মিথ্যা, প্রতিদিন হাজার হাজার মিথ্যার জাল বুনছে এই আওয়ামী সরকার, তার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আমলা, মন্ত্রী এবং রাজনৈতিক দলের নেতারা। আমার খুব দুঃখ হয় যে যারা এই ধরনের কথা বলছেন, তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতনিরা যদি ন্যূনতম শিক্ষা থাকে, শিক্ষার আলো থাকে, তারা বলবে যে আমার নানি বা আমার নানা এত বড় আওয়ামী লীগের নেতা, এরা অনর্গল মিথ্যা কথা বলতে পারে? তারা তো তাদের পরিবারের কাছে বিতর্কিত হয়ে যাচ্ছে, তারা তাদের পরিবারের কাছে একদিন অপমানিত হবেন। রাষ্ট্র শক্তিকে হাতের কবজায় নিয়ে জাতীয়তাবাদী শক্তির যারা প্রতীক, যাদের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে, সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, তার বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছেন, অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছেন। তো আমি শুধু এইটুকুই বলতে চাই যে মিথ্যা অসত্য দিয়ে বেশি দিন টেকা যায় না, কিছুদিন হয়তো টেকা যায়। সেই টেকার সময় শেষ হয়ে গেছে, এখন শেখ হাসিনার ফেয়ারওয়েল দেওয়ার সময় চলে এসেছে। অল্প কয়েকদিনের মধ্যেই এই আওয়ামী সরকার এবং তার প্রধানমন্ত্রীর ফেয়ারওয়েল হয়ে যাবে জনগণের কাছ থেকে, চূড়ান্ত ফেয়ারওয়েল হয়ে যাবে। আওয়ামী লীগের মন্ত্রী এবং একজন বড় নেতা, সাধারণ সম্পাদক জানেন, সেতু মন্ত্রী, তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে শেখ হাসিনার বিকল্প কি বলেন আপনারা? আরে এটা তো হিটলার, মুসলিনি, হালাকুখা, তারপর আরো যারা ডিক্টেটর মধ্যপ্রাচ্যে, তাদের অনুসারীরা যেমন বলতেন এই সাদ্দামের পরে কে, হিটলারের অনুসারীরা যেমন বলতেন হিটলার ছাড়া আর জার্মানে কে আছে, তো বিকল্প কি আছে? তো এখন বিকল্প কোত্থেকে বেরোলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পতনের পর, মুসলিনের পতনের পর ইতালির কি পরিচালিত হয়নি, জার্মান কি পরিচালিত হয়নি, আর এখানে লক্ষ কোটি জনতা হচ্ছে মিথ্যার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে এতক্ষণ আমাদের মান্যবর বক্তারা, আলোচকরা যে কথা বলে গেছে। আপনি বিকল্প খোঁজেন, শেখ হাসিনার বিকল্প, এইটা আপনি বলেন এই কারণে আপনি আওয়ামী লীগের জাদুর চশমা চোখে পড়ে আপনি দেখেন, সেই চশমার মধ্যে দিয়ে শেখ হাসিনা ছাড়া তো আর কিছুই দেখা যায় না, কারণ আপনার চাকরি, আপনার মন্ত্রিত্ব, আপনার টিকে থাকা সব শেখ হাসিনার জন্য, তো সেই কারণে আপনি তো এই কথা বলবেন। জনগণের কাছে একবার রাতের অন্ধকারে গিয়ে বলেন তো যে শেখ হাসিনার বিকল্প কি, তাহলে কি বলে একটু জনগণের কাছে জানতো দেখি। সেই সাহস নাই, সেই সাহস যদি থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থা আবার সংবিধানে পুনঃপরিবর্তন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন, তাহলে দেখা যাবে যে শেখ হাসিনার বিকল্প আছে কি নেই বা কি কি হবে। বন্ধুরা, আমার আমেরিকায় গেছেন শেখ হাসিনা, কত কি খুব মন খারাপ ওনার, হ্যাঁ, যে এত সমালোচনা হয় ওখানে, এত বিক্ষোভ হয়েছে আমেরিকাতে, নিউ ইয়র্কে হয়েছে গতকাল নাকি কি ওয়াশিংটনে হয়েছে, আমাদের যে আজকের সকাল, আমাদের আজকের সকাল ওইখানে বিক্ষোভ হয়েছে, ওদের বোধহয় তখন সন্ধ্যার সময় ওখানে মানে বিক্ষোভ টিক্ষোভ হয়েছে এইসব নিয়ে গতকাল কি, তো সে খুব ইয়ে যে দেশের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, দেশের এই ক্ষুণ্ণ হচ্ছে, তো দেশে যখন কি বলে চৌধুরী আলম হারিয়ে যায়, ইলিয়াস আলী গুম হয়ে যায়, আরও অনেক ছাত্রনেতা, যুব নেতা যখন গায়েব হয়ে যায়, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, তখন মর্যাদা, দেশের মান মর্যাদা কি খুব উপরে মানে ইয়ে থাকে, কি বলে যে খুব মর্যাদা কি খুব বেড়ে যায়? যখন জাতিসংঘে একবারে হিসাব করে দেখায় এতজন লোক গুম হয়েছে, সে তালিকা যখন তারা প্রকাশ করে, তখন আপনার মান মর্যাদা কোথায় থাকে? প্রধানমন্ত্রী, এটা সবাই জানতে চায়। আপনি এই বিষয়টা কি আজকে বলবেন? আপনি বলে অনেক উন্নয়ন করেছেন, যদি উন্নয়নই করে থাকেন, আজকে চাকরি নেই, আজকে কর্মসংস্থান নেই, আজকে $4 billion আমাদের যে তৈরি পোশাক রপ্তানির যে ক্রেতারা, যে $4 billion যে অর্ডার, সেই অর্ডার স্থগিত করেছে না হলে বাতিল করেছে,
এই হচ্ছে আপনার কৃতিত্ব। চট্টগ্রামে যত গার্মেন্টস আছে সেখানে $1 বিলিয়ন আপনার অর্ডার বাতিল করেছে ক্রেতারা, বিদেশি ক্রেতারা যারা কেনে। আপনি এই কথা তো বলতে পারলেন না যে কেন এটা বাতিল হয়েছে, আজকে দেশের এই অবস্থা। আপনি কি বলছে যে বিমান পড়ে আছে তাই নিয়ে গেছি 141 জন, 300 জন ওই বিমানের মধ্যে আপনার যাত্রী নিতে পারে, 141 জন, অর্থাৎ 158টি সিট ফাঁকা। আপনি বললেন যে একজন মন্ত্রী বললেন যে ইয়ে হয়েছে কি বলে যে এরা সবাই নিজের পয়সা দিয়ে গেছে, তাহলে 158টা ফাঁকা কেন? ওটাও অনেকে নিজের পয়সা দিয়ে যেত, 141 জন তো প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, তারা একই সাথে ফিনল্যান্ড গেছেন, হেলসিঙ্কি গেছেন এবং নিউ ইয়র্কে গেছেন, ওয়াশিংটনে সব জায়গায় ইয়েতে যাচ্ছেন, অন্য বিমানে করে গেছে। তো তাহলে যে এই যে পরিস্থিতি, এই এই জনগণের টাকার লুটপাট, জনগণের টাকার আত্মসাত, এইটার আপনি কিছু বললেন না এই ব্যাপারে, এটাকে ধামা চাপা দিয়ে আপনি মানে দেওয়ার চেষ্টা করে এখন জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, মিথ্যাচার এবং নিউজ করাচ্ছেন, একেবারে জলজ্যান্ত টাটকা মিথ্যা কথা আপনি বলছেন। আপনার এত নেটওয়ার্ক, এত আপনার গোয়েন্দা বাহিনী চারিদিকে, আর বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে গেল? আপনি এই কথা বলে আপনার যে অন্যায়, আপনার যে 11 লক্ষ কোটি টাকা লুট, আর এই নিউ ইয়র্ক যাওয়া নিয়ে যে কীর্তিকলাপ সারা দেশের মানুষ জানলো, এইটা আপনি ঢাকতে পারবেন না, এইটা আপনি ঢাকতে পারবেন না। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে আপনি অপপ্রচার দিয়ে এটা ঢাকতে পারবেন না, কারণ আপনি কি প্রধানমন্ত্রী, কিভাবে দেশ চালাচ্ছেন এটা আজকে সকলের কাছে উন্মুক্ত হয়ে গেছে। তো সুতরাং আমি শুধু এইটুকুই বলবো যে আজকে নিজের ক্ষমতা ধরে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আপনি দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করিয়ে ফেলেছেন। বিদেশে একজন মানুষ সিলেটে একজন এডিশনাল ইঞ্জিনিয়ারের পদে একজন মানুষ আজকে দিব্যি চাকরি করে বেড়াচ্ছে, পাশের দেশের নাগরিক সে বাংলাদেশে চাকরি করছে আজকে দীর্ঘদিন, তো একটা উচ্চ পদে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের পদে। তাহলে এই দেশের সার্বভৌমত্ব কোথায়? গোটা সার্বভৌমত্বকে আজকে চ্যালেঞ্জের মুখে নিয়ে গেছে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই, আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীন পতাকা, আমার মাটি, প্রত্যেকটি আজকে বিপন্ন। আরে হিটলার মুসোলিনি, হিটলার মুসোলিনি ডিক্টেটর, নাৎসি, ফ্যাসিস্ট ছিল, কিন্তু তবুও তাদের একটা দেশপ্রেম ছিল, তারা নিজের দেশকে ছোট হতে দিতে চায়নি, তারা চেয়েছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশের চাইতে জার্মান শক্তিশালী থাকবে, ইটালি শক্তিশালী থাকবে। আর আমাদের প্রধানমন্ত্রী মানে হিটলারের নিষ্ঠুরতাগুলো নিয়েছেন, মুসোলিনির নিষ্ঠুর শিক্ষাগুলো নিয়ে কিভাবে অপোজিশন দমন করতে হয় এটা নিয়েছেন, কিন্তু দেশের দেশকে শক্তিশালী করা এইখানটায় কিন্তু ওনার কোনো অবদান তিনি রাখেননি, বরং নিজের ক্ষমতা টিকে রাখার জন্য তিনি অন্য কোনো দেশকে খুশি করার জন্য আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, সেই পরিস্থিতি যে অন্য দেশের লোক আমাদের দেশে এসে চাকরি করছে, দেশের গোয়েন্দা বিভাগ, দেশের অন্যান্য সরকারি সংস্থার চোখে ধুলে দিয়ে এই ঘটনা হচ্ছে। তো সুতরাং এই প্রধানমন্ত্রী জনগণের প্রতি তার কোনো দয়ামায়া আছে, জনগণের প্রতি কোনো কমিটমেন্ট আছে, কোনো জবাবদিহিতা আছে? কিছুই নাই। সে বাংলাদেশ থেকে তার লোকজন টাকা নিয়ে যাবে, এটাতে তার কোনো যায় আসে না। আপনার মালয়েশিয়ার অর্ধেক কিনে নিবে বা ক্যানাডাতে অনেক কিছু তাদের নেতারা বানাবে, সেকেন্ড হোম বানাবে, বেগমগঞ্জ বানাবে, তাতে প্রধানমন্ত্রীর কি যায় আসে? তার লোকরাই তো ভালো থাকবে। অতএব যত পারো বাংলাদেশটাকে লুট করে নাও, এবং এই লুট করতে যা কিছু লাগে তোমরা করবে। আর যদি বিএনপি বেশি কথা বলে তাহলে আমার তো বাহিনী আছে, সেই বাহিনী তাদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা মামলা দিবে, বিশেষ করে আদালত, কোর্ট, থানা, তারপরে তাকে জেলখানায় থাকতে হবে। তো সুতরাং এই ব্যাপারে কোনো অসুবিধা নাই, কারণ তিনি তার নিজের মাথা বিক্রি করে দিয়েছেন প্রভুদের কাছে, বিক্রি করে দিয়ে ক্ষমতার আসীন থাকতে চাচ্ছেন। আর তার লক্ষণগুলো ফুটে উঠছে, এগুলোই সিমটমগুলো হচ্ছে এটাই, যে তুষারকান্তি সাহা
অন্য দেশের নাগরিক বাংলাদেশে তিনি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মতো একটা বড় পদে চাকরি করে গেলেন সকলের চোখে ধুলো দিয়ে। যাই হোক, আজকে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে একটা যেটা গালি ভাই বলেছেন যে একটা মাত্রই পথ, এই দজ্জাল ফ্যাসিস্টদের হাত থেকে নাৎসিদের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নাই। ওবায়দুল কাদের বলেছেন তো শেখ হাসিনার বিকল্পকে বলেন বিএনপিকে, আরে গণতন্ত্রের বিকল্প কে? গণতন্ত্রের বিকল্প, বাক স্বাধীনতার বিকল্প, এটা মানে এর বিরোধী শক্তি হচ্ছেন বিকল্প কি, এর বিরোধী শক্তি হচ্ছেন শেখ হাসিনা, এর বিরোধী শক্তি হচ্ছে আজকে যারা ক্ষমতায় জোর করে যারা অবৈধভাবে যারা ক্ষমতাসীন আছেন। শেখ হাসিনা অবৈধের প্রতীক, শেখ হাসিনা একটি মানে কালা কানুনের প্রতীক, শেখ হাসিনা সকল অনিয়মের প্রতীক, আজকে জাতীয়তাবাদী শক্তির, আজকে গণতান্ত্রিক শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান। জনগণ তাদের তাদের হৃদয়ের তাদের মনের নেতা নেত্রী হিসাবে তাদেরকে বেছে নিয়েছে। আপনি নিজের ক্ষমতা নিজের মন্ত্রিত্ব টিকে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প খুঁজেন, আর শেখ হাসিনার বিকল্প কি? শেখ হাসিনা যদি আজকে তিনি পদত্যাগ করেন, তার যদি পতন হয়, তাহলে ওবায়দুল কাদের সাহেব ঢাকার রাজপথে রাজপথে বন্যার পানি যেমন ধেয়ে আসে, তেমনি বিপুল জনগণের সমুদ্র রাজপথে নেমে আসবে, সারা বাংলাদেশের রাজপথে নেমে আসবে। এরাই হচ্ছে শেখ হাসিনার বিকল্প, আর এদের মনের নেতা নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। কারণ এই ঐতিহ্য বিএনপির আছে, গণতন্ত্রকে মুক্ত করার ঐতিহ্য বিএনপির আছে, আওয়ামী লীগের নাই। তো সুতরাং শেখ হাসিনার বিকল্প তো গণতন্ত্র হতে পারে না। শেখ হাসিনার বিকল্প হবে শেখ হাসিনার মতোই আরেকজন কোন ফ্যাসিস্ট বা নাৎসি। তো সুতরাং বাকশাল একদল জোর করে ক্ষমতা নেওয়া, দিনের ভোট রাত্রে করা, তো এগুলোর ঐতিহ্য তো আওয়ামী লীগ, আর বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, খবরের কাগজ পড়ার স্বাধীনতা, উন্মুক্ত মিছিল সমাবেশ করার স্বাধীনতা, এটার নিশ্চয়তা দানকারী হচ্ছে জিয়ার রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তো সুতরাং শেখ হাসিনার চাইতে তো বিএনপির পার্থক্য থাকবেই, আওয়ামী লীগের চাইতে বিএনপির পার্থক্য থাকবেই। তো সুতরাং শুধু ওইটা সাহস করে না, আর বলে যে সাহস থাকলে তারেক রহমান বাংলাদেশে আসুক না। আরে আপনার সাহস থাকলে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকার দিচ্ছেন না কেন? আপনার সাহস থাকলে একটা কি বলে যে একটা ফেয়ার নির্বাচন, একটা নির্বাচন, একটা শক্তিশালী নির্বাচন কমিশন দেন দেখি, সেটা পারবেন না। নিজেরা পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দেন দেখি সাহস আছে কিনা। ওবায়দুল কাদের সাহেব, সেই সাহস আপনাদের নেই, জনগণই আদায় করে নিবে তাদের অধিকার। আপনাদের সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।